নমস্কার, শ্রী আম্মা ভগবান সারানাম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ত্রিশূর থেকে জেসিন অজয় কুমার বলছি। বিগত 3 বছর ধরে আমরা ভগবত ধর্মের আশ্রয়ে আছি। আমাদের জীবনের একটি বিশাল চমৎকার আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। ধর্মের আশ্রয় গ্রহণ করার সময় 6 বছর বয়সী পুত্রই ছিল আমাদের একমাত্র সন্তান। আমার স্ত্রীর ডিম্বাশয়ে সিস্ট সংক্রান্ত জটিল সমস্যা থাকায় দ্বিতীয় সন্তান লাভ করা আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল। সন্তান লাভের অপারগতা সম্পর্কে যখন ডাক্তারবাবুরা আমাদের অবহিত করেছিলেন, তখন আমরা অত্যন্ত বিষণ্ণ এবং হতাশ হয়ে পড়েছিলাম। এই অবস্থায় আমি সত্যলোকে গিয়ে নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। যজ্ঞে আমি এবং আমার স্ত্রী দ্বিতীয় সন্তান প্রাপ্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলাম। চমৎকারিকভাবে 3 মাস পর আমার স্ত্রী গর্ভধারণ করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেই সময় তার শরীরে অস্বাভাবিক রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি প্রভৃতি বিভিন্ন জটিলতা দেখা দিয়েছিল। স্ক্যান করার পর ডাক্তারবাবুরা জানিয়েছিলেন আমাদের এই সন্তান ডাউন সিন্ড্রোম, মুখমণ্ডলের অস্বাভাবিক অভিব্যক্তি ইত্যাদি বিভিন্ন জটিল রোগ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু আমরা স্বামী স্ত্রী উভয়ই গভীরভাবে বিশ্বাস করেছিলাম যে আমাদের সন্তান সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক শরীরে জন্মগ্রহণ করবে। ডাক্তারবাবুরা গর্ভপাত করানোর পরামর্শ দিলেও আমরা তা গ্রহণ করিনি, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল শ্রী কল্কি আম্মা ভগবান আমাদের জন্য শ্রেষ্ঠ উপহারই নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের ছোট ছেলের এখন 2 বছর বয়স। ডাক্তারবাবুদের আশঙ্কা ভুল প্রমাণিত করে সে সম্পূর্ণ সুস্থ ও নিরোগ শরীরে বেড়ে উঠছে। আমাদের জীবনে এই অবিশ্বাস্য আশীর্বাদ প্রদান করার জন্য প্রিয় শ্রী কল্কি আম্মা ভগবানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। জয় বলো বৈদেশ্বর পরমজ্যোতি শ্রী কল্কি আম্মা ভগবানের জয়।